সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 16 মার্চ 2022 গণগ্রন্থাগার অধিদপ্তর সভাকক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2022 উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল মনসুর, সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রধান আলোচকের বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আজম, উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, মহাপরিচালক গণগ্রন্থাগার অধিদপ্তর। আরও বক্তব্য রাখেন পরিচালক মোসাম্মদ মরিয়ম বেগম, গণগ্রন্থাগার অধিদপ্তর, মিনাল মঞ্চুর। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক হামিদুর রহমান তুষার, অন্যান্য উপপরিচালক ও কর্মকর্তা কর্মচারীগণ। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও বক্তব্যে কি বলছে শুনুন। আছে চাষা বসা শ্রমিক মজুর শকিনা নামে পতিতা বাড়ার গন্ডার শিক্ষিত চিত্র এখানে পাওয়া যায়। কথায় আমরা অনেক কিছু পারি, অনেক কিছু করি। তো আজকে এই শিশু দিবসে আমি যে আলোচনার বিষয়বস্তু তারপর যে একটি কথা বলছি, বঙ্গবন্ধুর জন্মদিনের অধিকার সকল শিশুর সমান অধিকার। আমার অধিকারের বিষয়টি শিশুর অধিকার থেকে আছে, আমার অধিকারই আছে, জনগণের অধিকারই আছে। আমরা এখানে যারা পাবলিক সার্ভেন্ট, আমরা যারা সরকারি কর্মচারী, তারা সেই সময় সেই কাজগুলো করে আগামী করার আগে বঙ্গবন্ধুর জীবনে শিশু জীবন তাদের পুত্র এক রাম হোসেন, এক রাম হোসেনের তিন পুত্র শেখ আব্দুল মজিদ, শেখ আব্দুল হামিদ অ্যান্ড শেখ আব্দুল রশিদ, যাকে বাংলায় ওরফে নসমিয়া বলা হয়েছে। শেখ আব্দুল রহিমের পুত্র শেখ লুৎফর রহমান এবং শেখ আব্দুল মজিদ দুই ভাই, তার সন্তান সায়রা বেগম সাথে বিবাহে তাদের মধ্যে আসছেন শেখ মজিবুর রহমান, যিনি তৃতীয় সন্তান হিসেবে 1942 সালে 14 মার্চে রাত 8টায় এই পৃথিবীটা আসে। যার জন্ম অনেকেই বলে, আমরাও বলি, কিন্তু অনেকে বিশ্বাস করি না। যার জন্ম না হলে এই দেশে আমরা কাজে কিতাব এবং রাষ্ট্র হিসেবে উপস্থিত হতে পারছি না। সন্দেহ পুন্দ্র সমতল রাজ আর গৌরব, এই ভাষাভাষী বাংলা ভাষাভাষী অঞ্চল নিয়ে বাংলা রাষ্ট্রে বাংলা দেশে কোনোদিনই 1971 সালের আগে বাঙালি এই অঞ্চলের মানুষদের সাহিত্য পায়নি। প্রথম বাঙালি যার মাধ্যমে 1971 সালে তা স্বাধীন হয়েছে। আমরা 1971 সাল থেকে স্বাধীন দেশে নাগরিক হিসেবে বিশ্বে পাই। জাতির পিতা শিশুদের অধিকার এর কথা বলেছে আমাদের বক্তা। জাতির পিতা জীবনে যদি প্রথম পর্ব তার শৈশবকাল বিশ্লেষণ করি, যে বিষয়গুলো আসবে ছিলেন সবগুলোর বিষয়, উনি ছিলেন সাহসী, উনি ছিলেন প্রতিবাদী, উনি ছিলেন অসাম্যবাদী, উনি ছিলেন মহাপ্রবুল। এই জন্ধুরা এই জন্ধুরা তার পরবর্তীতে তার শিক্ষা জীবনে একই মানে
পরবর্তী চরিত্র থেকে পরিচয় একই যে একই গুণাবলী দেখি পরবর্তীতে উনিশশো অ্যাডভান্স পাশে করে ১৯৩৭ থেকে ৪৭ সাল যে সময়টাকে বলা হয় যে রাজনৈতিক শিক্ষাকাল সেই সময়েও আমরা দেখেছি। এর সাথে কিছু কিছু বিষয় আপনারা বিশ্লেষণ করেন বিংশ শতাব্দীর তৃতীয় দশকে আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন শুরুতে সেই সময় উনি ওনার জন্ম এবং পরবর্তীতে আমাদের এই অঞ্চলে কিছু কিছু বিষয়ে যে সাম্প্রদায়িকতার কথা বলেছেন সাম্প্রদায়িকতার বলেছে সেই সাম্প্রদায়িকতা বিনষ্ট হচ্ছে দেখেছেন সামন্ত বাদের চিত্র শোষণের চিত্র সেই সেই বিষয়গুলোর উপর নির্ভর করে আমাদের সংগ্রামী জীবন তার সংগ্রামী জীবন বাঙালি মুক্তিকালে তিনি আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দলের সভাপতি দায়িত্ব পালন করেছেন ৭৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছেন নির্বাচনে এমন সম্ভাব্য গরিষ্ঠতা পেয়েছেন যাতে করে মানে অখণ্ড পাকিস্তানের শাসনভার শেখ মুজিবের উপর দিতে হয় সুতরাং তিনি আইনগতভাবে কিন্তু একটি রাষ্ট্রের বৈধতা পেয়েছেন শুধুমাত্র পূর্ববঙ্গ নয় শুধুমাত্র পূর্ব পাকিস্তান নয় এটি গোটা পাকিস্তানের শাসনের যে ক্ষমতা সেটি কিন্তু আইনগতভাবে তার উপর প্রতিষ্ঠিত হওয়ার কথা এবং তিনি পাকিস্তানিরা তালবাহানা করেছে তাকে বিচ্ছিন্নতাবাদী প্রমাণ করে তাকে কারা অন্তরালে নিক্ষেপ করার চেষ্টা করেছে তিনি কতটা প্রজ্ঞাবান ছিলেন তিনি সেটা বুঝতে পেরে তিনি আস্তে আস্তে বাংলাদেশকে একটি মুক্তি সংগ্রামের দিকে নিয়ে গেছে আপনারা জানেন ৭ই মার্চে আমাদের একজন আলোচক এখানে বলেছেন যে ৭ই মার্চে তিনি ঐতিহাসিক ভাষণ দিলেন সেটি ছিলেন বাঙালি মুক্তি যে অধিকার আদায়ের যে কণ্ঠস্বর সেটি হচ্ছে ৭ই মার্চ কিন্তু ৭ই মার্চের আগে ৬ই মার্চে তার উপরে ছাত্র সমাজের চাপ ছিল প্রেশার ছিল যে বঙ্গবন্ধু আগামীকালকে আপনাকে স্বাধীনতা ঘোষণা করতে হবে বঙ্গবন্ধু কোন কিছুকে গ্রাহ্য করেন রাজনৈতিক দলগুলোর চাপ ছিল বামপন্থী নেতাদের চাপ ছিল তিনি সকল কিছু অগ্রাহ্য করে তিনি এই সমস্ত প্রেশারকে নিয়ে যখন তিনি মানে প্রচলিত আছে শুনতে পাওয়া যায় যে যখন আপনার এই ৭ই মার্চের ভাষণটি হবে সেই সময়ে তিনি এই চারিদিককার পেশারে অত্যন্ত ক্লান্ত অপসন্ন হয়ে গিয়েছিলেন এবং তিনি মাথা রাখা গিয়েছিলেন তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার তরুণ প্রধান তিনি পরম স্নেহে পিতার মাথায় কপালে কিন্তু এবং তিনি যখন বক্তৃতা করতে যাবেন ৬ মার্চে ৭ই মার্চে তখন বঙ্গমাতা তার সঙ্গে কথা হয় আমি জানি আমি স্ত্রীর কথা সবসময় এবং সব থেকে বড় বন্ধু তিনি তার কাছ থেকে অনেক উপদেশ পাওয়া যায় আমাদের বঙ্গমাতা কিন্তু কথা বলেছিলেন কিন্তু বলতে চা না উনি বলেছিলেন বলো তো কি বলবো বলেছিলেন আপনার মনে যা আসে সেটি বলবেন যার ফলে তিনি যখন রেসকোর্স ময়দানে পৌঁছলেন উঠছেন হাঁটতে হাঁটতে উপরের দিকে ফিরবে বক্তৃতা করবেন তার হাতে কোনো স্ক্রিপ্ট নেই তাকে বহনকারী তার পরম বন্ধু ড্রাইভার তিনি বললেন যে আপনি এখানে এসেছেন কথা বলবেন আপনি কি কথা বলবেন আপনার তো কোনো স্ক্রিপ্ট নেই উনি বলেন আল্লাহ কি বলায় আমাদের কি আমি সেই কথাই বলবো এই যে ১৮ মিনিটে তিনি ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণের মধ্যে আমাদের মুক্তি সংগ্রাম অসহযোগ আন্দোলন বাঙালির মুক্তি বাঙালিত্ব সাহস শ্রেণী সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণার কোনটি বাদ আছে আপনারা শুধুমাত্র এখন বিশ্লেষণ করে দেখতে কিন্তু এই ভাষণটি বিশ্লেষণ করে ওই সময়ে তাকে বিচ্ছিন্নতাবাদী বলা যাচ্ছে না কারণ তিনি যুদ্ধ ঘোষণা করে দিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের ঘোষণা দেন
যার ফলে তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না, কিন্তু তিনি বলছেন সেই কারণেই তো 7ই মার্চের ভাষণটি আজকে ইউনেস্কো বিশ্বব্যাপী ঐতিহাসিক ঐতিহ্যে একটি দলিল হিসেবে তারা গ্রহণ করেছে। এবং এই ভাষণটি এখন তো আর বাংলার মুক্তির ভাষণ নেই, এখন এটি সারা পৃথিবী মেহনতি মানুষ নিপীড়িত মানুষের মুক্তির শৃঙ্খল মুক্তির যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা হয়ে চলছে। তাই একটা মানুষ যে মানুষটি আমাদের টুঙ্গি পাড়ার অযোগ পাড়াগার খোকা, সেই খোকা কিভাবে আস্তে আস্তে বাংলার সকল মানুষের মনিকোটায় পৌঁছে গেলেন হৃদয়ে, এবং কিভাবে তিনি মৃত্যুর পরে তিনি সারা পৃথিবী তাবৎ মেহনতি মানুষের নিপীড়িত মানুষের মনের মধ্যে অবস্থান গ্রহণ করলেন এবং বাংলাদেশকে কিভাবে তিনি বহন করে চলেছেন, তার মৃত্যু 40 বছর পরে 50 বছর পরে তিনি বহন করে চলেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিবাদ করেছিলেন এবং কবিতা রচনা করেছিলেন অসম্ভব রকম দুঃসাহসের পরিচয়। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত শিল্পী প্রিয় পাঠক আর অশ্রু আমাদেরকে গান দিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটা শুরু করেছে। সেজন্য আপনারা উপস্থিত আছেন অবশ্যই সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বাইরে থেকে যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি টেলিভিশন এবং অন্যান্য মিডিয়া থেকে যে সকল সম্মানিত ভাইয়েরা আমাদের এসেছেন, আমাদের ডাকে সারা দিয়ে তারা বাইরে এসে থাকেন এবং অত্যন্ত আন্তরিকভাবে আমাদের যে বিষয়গুলো থাকে তারা উপস্থাপন করে থাকেন। আমি আবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জানা মোহাম্মদ আবুল মনসুর স্যারকে অসম্ভব রকম কাজ করা সত্ত্বেও মৃণাল সুহাইয়াকে যেটা বলেছেন যে আমরা যখনই ডাকি তিনি চলে আসেন, অসম্ভব কাজ থাকে। সংস্কৃতি মন্ত্রণালয় একটা আপনারা জানেন যে একটা প্রোগ্রাম হয়েছে নিশ্চয়ই প্রচুর অনুষ্ঠান থাকে এবং বাংলাদেশে মনোগত উন্নয়ন জগতের উন্নয়নের জন্য যে জিনিসটি কাজ করে এতভাবে যদি একটা বা দুটো জিনিসটির কথা বলা হয় প্রথম নাম আছে সংস্কৃতি মন্ত্রণালয়, কারণ আমরা বিশ্বাস করি যে সংস্কৃতির উন্নয়ন মানে হচ্ছে একটি জাতীয় উন্নয়ন। সেই সেই মিনিস্ট্রি নিয়ে তিনি কাজ করেন, নিঃসন্দেহে তিনি অসম্ভব রকম ব্যস্তের পান। আমরা মনে করি তার গতিশীল শক্তিশালী বুদ্ধিবৃত্ত নেতৃত্বের মাধ্যমে সংস্কৃতিতে একটি নবজাগরণ সৃষ্টি হবে, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে বাংলার ঐতিহ্য সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে সকল কিছু সম্পর্কে আমাদের সংস্কৃতির নূতন জাগরণের মাধ্যমে আমরা পুনর্জাগরিত হব। নবপ্রজন্মের কাছে আমরা এই একটি মেসেজ আমরা দিয়ে যেতে পারব যে বাংলাদেশ সারা পৃথিবীতে 1971 সালে মাথা তুলে এসে দাঁড়িয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের মাধ্যমে, এবং মাথা নোয়াবার নয় বাংলাদেশ সারা পৃথিবীর কাছে বাংলাদেশ চিরদিন যতদিন পৃথিবী বেঁচে থাকবে বাংলাদেশ বেঁচে থাকবে। এই কামনা করে আমি সবারকে আবার শুভেচ্ছা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার সকল শহীদদের আত্মা মাঠের কথা মনে করে এবং আমাদের 30 লক্ষ শহীদ মা বোনরা যারা নির্যাতিত হয়েছিলেন তাদের সকলে আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘনিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশকে পরিচালনা করেছেন তাকে বিশেষভাবে গণতন্ত্রের অভিযোগ পক্ষ থেকে আজকের এই বিশেষ দিবসে ধন্যবাদ জানিয়ে আপনাদের উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সভাপতি বক্তব্য শেষ করছি। সে অনুরোধ জানিয়ে যে আমাদের ছোট্ট একটু দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে, অনুগ্রহ করে আপনারা সকলে অংশগ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।